প্রথমত হয়েছে ওই জায়গায় স্রোত, আর এইসব লাশ জীবনেও এক জায়গায় দৌড়াদৌড়ি করে এখানে তার জুতা এবং মোবাইল মানি ব্যাগ এবং চশমা এখানে আছে, সেজন্য তারা ধারণা করতেছে যেহেতু আমার ছেলেটা সাঁতার জানে না তাহলে হয়তো পানিতে নামছে, সে ধারণা থেকেই তারা আমাদেরকে সংবাদ দেয়। সংবাদ দেওয়ার পর আমরা এখানে 5টার দিকে এসে পৌঁছি, পৌঁছার পর হতে ডুবুরি তারা মিয়াকে দিয়ে আমরা কাজ আরম্ভ করি। প্রায় এখানে 40 মিনিটের মতো কাজ করেছি, মাগরিবের আজান শুরু হচ্ছে কারণে আমরা কাজ আপাতত বন্ধ রাখছি এবং আমরা পরবর্তীতে না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব। ধন্যবাদ। এদিকে চাপ দেবো, এদিক দিয়ে নামবো, এদিকে লোক কম অবস্থা, বেলা ভিতরে মিশাবো ভাই, খালা মানুষের কি কাম নাই, খায় দায়া ভাই চাপ দে, কি হচ্ছে ঠান্ডা
Woi Mito. Kalau kita